পূজো মানেই উৎসব। দুর্গোৎসবের আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। ওই ঢাকের আওয়াজ যখন আসে আমাদের কানে, তখন মায়ের আগমনের একটা মেসেজ আমরা পাই। আমি খুব খুশি যে এবছর আমি দেশেই রয়েছি, আমার ফ্যামিলির সঙ্গে সবাই মিলে আমরা পুজো প্যান্ডালে যাব। ছোটবেলা থেকেই আমরা শিবাজি পার্কের পুজোতে যাই, বেনারস থেকে আসার পর থেকেই। খুব আনন্দ হবে ওই ভোগ খাওয়ার, মায়ের দর্শন, সবাই পুজোর আনন্দতে মেতে ওঠে, আপনারাও আনন্দ করুন। কল্লোল ক্লাবের আয়োজনে শারদীয় দুর্গাপূজার শেষ দিন আজ আমি আপনাদের সবাইকে কল্লোলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, শুভেচ্ছা এবং বিজয়ের অভিনন্দন জানাই। কল্লোলের এবার 40 বছর পূর্তি। নিউ জার্সির বাঙালিদের গর্ব কল্লোলের মতো এক সংস্থা যার শুরু হয় 40 বছর আগে। আর আপনাদের সবাইকার সহযোগিতা আর শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে, অদম সদস্যদের অদম্য পরিশ্রমে কল্লোল এক বিশাল পরিবার এসে দাঁড়িয়েছে। বাঙালি সংস্কৃতি, শিল্প, আমোদন, পূজা পার্বণ ও নতুন প্রজন্মের প্রসারের এক বিরাট পটভূমি আজকের এই কল্লোল। Thank you, Lawrence Utsha, for making us part of this wonderful evening. Thank you.
নমস্কার, আমি ট্রেসি হালদার, পেরিয়া প্রবাসীর পক্ষ থেকে সকলকে জানাই শারদ শুভেচ্ছা। প্রিয়া, আজকে তোমাকে আমি আমাদের পুজোর জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট যেখানে যে যা হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে যেতে চাই। প্রথমে আমরা আছি এখন আমাদের ভেন্ডার্স, লোক দেখতে পাচ্ছি প্রচুর লোক। ওইদিকে আমাদের পুজো মণ্ডপ, এখানে অঞ্জলি হচ্ছে। এদিকটা আমাদের খাবার জায়গা, যেখানে রান্না বান্না হচ্ছে। এখন নিয়ে এলাম আমাদের খাবারের জায়গাটা, এখানে পেট্রোল রাখাচ্ছে। এখানে জেনারেল মেম্বার্সরা আমাদের দেখতে পাচ্ছি। তুমি ফার্স্ট টাইম পায়েস খেলাম, অসাধারণ। And food is just too good. সকলকে প্রবাসীর তরফ থেকে শারদীয় শুভেচ্ছা। আমাদের এই পুজো দিনের পর দিন বেড়ে যাচ্ছে, কিন্তু প্রবাসীও দিনের পর দিন ভালো ভালো প্রোগ্রাম করছে। আমি খুব আনন্দ পাচ্ছি যে আমাদের ভলেন্টিয়াররা, আমাদের বোর্ড মেম্বাররা প্রচুর এফার্ট দিয়ে এটাকে সাকসেসফুল করার চেষ্টা করছে। এনজয় করুন পুজো। আনন্দিতা গুহ, আমরা এখন নিউ ইয়র্ক কুইন্সের দুর্গা মন্দির থেকে বলছি। একটি কবিতা নিজেরই লেখা আজকে আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। কবিতার নাম প্রবাসীর মন। পুজো মানেই মন প্রবাসীর, বাংলা মায়ের ডাকে কল্পনাতে যায় সে বেড়ায় ভাবের শাখে শাখে। নানান পুজো নানান রঙে আনন্দে সে মাতে, বাঙালি মন দূর দেশেতে থাকে যে একসাথে। মন্দিরেতে হয় যে পুজো বিধি নিয়ম প্রথায়, মায়ের পুজো অর্ঘ্যদানে লোকের ভিড় সে যেথায়। শহরতলেই অনেক স্থানে বাধা নিষেধ মাঝে, শুক্র হতে রবি পুজো সময়সীমার বাছে। পরিবারে সবান্ধবে সাজায় রঙিন মেলা, নাটক নাচের পরিবেশে আনন্দেরই খেলা। সারে গামার দল যে আসে বাঙালির মন কাড়ে, হিন্দি গানের প্রভাবটা বেশ প্রতি পুজোয় বাড়ে। পুরনো গান ছোঁয়ায় প্রাণে উন্মাদনা তাই, মন যে বলে সময় হলো এবার ফিরে যাই। যাই গো কোথা বল মোরা, এত দিনের পরে পুজোর আমেজ হেতায় যে বেশ রাখে মন ধরে। নমস্কার।